উজনিটি বিজেপির নির্বাচনী রণদঙ্কা। ডিব্রুগড়ত লোকসভা নির্বাচনের নির্বাচনী তৎপরতা মন্ত্রী পীযূষ হাজরিকা আর মন্ত্রী জয়ন্তমাল্ল বরুয়ার। ডিব্রুগড় জেলার লাহোয়াল বিধানসভা সমষ্টির গণেশবাড়ি চাহবাগিচাত রাজহুয়া প্রেক্ষাগৃহত বিকশিত ভারত সংকল্প যাত্রাত অংশগ্রহণ মন্ত্রী পীযূষ হাজরিকা আর জয়ন্তমাল্ল বরুয়ার। মন্ত্রী পীযূষ হাজরিকার মুখত কেবল সরকারি আসনির কথা। নরেন্দ্র মোদী ডাঙরিয়া সংকল্প ললে যে 2023 চনের ভিতর আমি ভারতবর্ষত এটাও কেঁচা ঘর থাকবে নিদো, আর আমি কি করিম 50,000 টাকা নহয়, 75,000 টাকা নহয়, আমি 1.5 লাখ 1.5 লাখ কই টাকা দিম মানুষে যাতে ভালকই এটা ঘর বনাই লব পারে। সেইখিন সময়তে প্রধানমন্ত্রী ডাঙরিয়া এটা সিদ্ধান্ত ললে যে আমি আমার দেশের প্রত্যেকগী ব্যক্তিক বিশুদ্ধ পানি খাবলকে দিম, আর ঘরে ঘরে পাইপর পানি দিয়ার ব্যবস্থা করিম, আর এই আসনিখনো 2023-র ভিতর সম্পূর্ণ করিম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারে গ্রহণ করা জনকল্যাণমূলক আসনির কথারে ভোটারক আকর্ষিত করার চেষ্টা মন্ত্রী পীযূষ হাজরিকার। আমার কারণে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য আমার অতিক ডর সম্পদ, স্বাস্থ্যহীন হলে আমি একো কাম করব নো, আজ যদি আমার স্বাস্থ্য বেয়া আমি এই মিটিংখানে আহিব নো হয়, আমি মিটিংর সুবিধা নাপালো হয়, কিন্তু আমার দেশত এনেকা কিছু ব্যক্তি আছে যোনে নিজের চিকিৎসা ব্যয় বহন করব নে বা টাকা পয়সা নিজের চিকিৎসার কারণে খরচ করব নে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কি করলে যে আয়ুষ্মান ভারত বলে এখন আসনি আনিলে, আর দেশের 10,75,00,000 মানুষক এই কার্ডখন, পরিয়ালক এই কার্ডখন দিলে, আর মুঠর উপর 50 কোটি মানুষক এই সুবিধা করে দিলে। এই আয়ুষ্মান কার্ডের সুবিধাটো কি যে যখন বিপিএল তালিকাভুক্ত পরিয়ালটির এতিয়া প্রত্যেকজন সদস্যই একোখন একোখন কার্ড পাব, আর বছরত পরিয়ালটির যি বেমার হয় তার খরচের কারণে যিকোনো হসপিটেলত, আমার গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যিকোনো হসপিটেলত, পরিয়ালটে 5,00,000 টাকালৈকে বিনামূল্যে ট্রিটমেন্ট পাব। সরকারি আসনির কথা ব্যক্ত করার লগতে কংগ্রেসকে কটাক্ষ মন্ত্রী জয়ন্তমাল্ল বরুয়ার। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগতে কৈছে যে 11.5টা সমষ্টিত আজিয়ার তারিখত আমি জিকি আছো, আর বাকি 2.5টা সমষ্টিতে বিরোধীর লগত আইব, কিন্তু এটা কথা ঠিক যে এই 2.5টা সমষ্টিত বিরোধীত কিন্তু কংগ্রেস দল নাই, এই 2.5টা সমষ্টিত করবাত এউডিএফ করবাত বেলেগ, আর গোটেই অসমৰ 14টা লোকসভা সমষ্টিতে যদি চাই কংগ্রেস বিরোধীর আসনত আছে বলে কব নোৱাৰি, গতি কংগ্রেস কত আছে তেওঁলোকেও বিচারি পোৱা নাই। মই ভাবো যে কংগ্রেস দলে এতিয়াও সেই ধরনের নিজের বিশ্লেষণ করবলে শিকা নাই, কারণ ইমানখন রাজ্য হারার পিছতে নিজে আত্মাভিমানতে এটা উফন্দি আছে, গতি এই দলটোৰ ভবিষ্যৎ আছে বলে মই নাভাবো। ইফালে ডিগবৈতে নির্বাচনী তৎপরতা চলাইছে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিয়ে। কি কারণত তেলিয়ে পুনের ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থিত্ব লাভ করব তারও যুক্তি আগবায় সাংবাদিকর আগত। লোকসভা বা অসমর কথা আপনি নিশ্চয় গম পাইছে যে বাঘ ছাগলি সব একলগ হয়েছে, তার ভিতর নিশ্চয় আপনি গম পাইছে লুরুণজ্যোতি গগৈ, আমার অখিল গগৈ, আপ, কংগ্রেস, ইউডিএফ সকলো একলগ হয়ে গেছে। এটাই কারণ হয়েছে যে মোদীক ভারতের প্রধানমন্ত্রী হব নালাগে, ইয়ার কারণে রামেশ্বর তেলিক নহয়, তেওঁলোকৰ উদ্দেশ্য হয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হব না যা নাই, কিন্তু অসমত যদি 14টা সিট আছে, 14টা সিটের ভিতর 12টা সিট জিকিম বলে আজি এই ইয়াত আমি নাজিরা সিং একটা 10টা পর্যায়ের উদ্বোধন করেছো, ইয়ারপর আমি ঘোষণা করেছো যে 12টা সিট আমি ভারতীয় জনতা পার্টি, আমি এলায়েন্স পার্টি, আমি জিকিম অসমত। আর কেন্দ্রীয় মন্ত্রীগুলো কংগ্রেসের নেতৃত্ব গঠন হওয়া রাজ্যের বিরোধী ঐক্যকে কটাক্ষ করে। কথা হয়েছে মই নিশ্চয় আপনার জানি উজনি প্রথম মানে বিধায়ক হয়েছিল 2001 চন, আর পার্টি নিষ্ঠার কাম করেছো, 5 বার ইতিমধ্যে ইলেকশন খেলিছো, আমি দুলিয়াজানো বা 3 বারক ইলেকশন খেলিছো, 2 বার জিকিছো, এবার হারিছো ডিব্রুগড় লোকসভা সমষ্টিত 2 বার, নিশ্চয় জানি কংগ্রেসের ডর নেতা এজনক হরাইছো, আর 2024 চনত নিশ্চয় আমি পার্টি এজন কার্যকর্তা, আর নিশ্চয় পার্টি সিদ্ধান্ত লব টিকিট কাক দিব লাগে কাক দিব নালাগে, কিন্তু আমি আশা করো যে টিকিট 2024 চনত মোকে পাব লাগে, কারণ মানে একটা পার্টির কার্যকর্তা।
ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।